কিছু কাজ থাকে সেগুলো দেখে সত্যিকারের মানে দাঁড়িয়ে উঠে প্রশংসা না করে হাততালি না দিয়ে থাকা যায় না। সেই সমস্ত কাজের মধ্যে পরিচালক উজ্জ্বল বাবুর জীবনের অন্যতম সেরা কাজ আমি বলবো, সেটা হচ্ছে দুধপিঠের কাজ। 90% লোক সিনেমাটার নাম শোনেনি এবং ইউটিউবে যদি সার্চ করেন কোন ট্রেলারের এই সিনেমার, তাহলে মাত্র 15,000 ভিউ আপনারা দেখতে পাবেন, যেটা ডিজার্ভ করে প্রায় 1.5 মিলিয়ন ভিউ। সেটা ভিউ হচ্ছে মাত্র 15,000, যেটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এবং এইভাবে ভালো বাংলা সিনেমা তৈরি হলেও সেগুলো দর্শকরা গ্রহণ করে না, এবং এর জন্য আমরা ইউটিউবাররাও কিছুটা দায়ী। কেন? কারণ আমরা আগে বিগ বাজেট সিনেমার দিকে যাই, তারপর এই সমস্ত সিনেমাগুলো দেখি, এবং তার জন্য আমি পার্সোনালি খুব ক্ষমা প্রার্থী যে কারণ আমি এই সিনেমাটাকে আমার লিস্টের প্রথমে রাখিনি, অনেক পরের দিকে রেখেছিলাম। সেই জন্য আমি মানে অত্যন্ত ভাবে ক্ষমা প্রার্থী। কারণটা কি, এই সিনেমাটা দেখার পর আমার মনে হচ্ছে এইটা এই বছরে পুজোর সর্বাপেক্ষা সেরা সিনেমা, নট বিজনেস এর দিক দিয়ে, নট বিগ ব্যানারের দিক দিয়ে। সিনেমাটার ব্যানার যদি আপনারা শোনেন আপনাদের চোখ কপাল উঠে যাবে। এই সিনেমাটি যদি ইতিহাস শোনেন তাহলে ভারতীয় সিনেমা একটা বিরাট বড় গর্বের মুহূর্ত উপলব্ধি করছে, একটা বাংলা সিনেমা যেটা করে দেখিয়েছে। এই সিনেমার কিন্তু আলাদা কোনো প্রোডাকশন হাউস নেই, ফার্স্ট টাইম এই সিনেমাটা প্রোডিউস করেছেন নদিয়া জেলার কিছু গ্রামের, মানে একটা ছোট্ট গ্রামের 1,156 জন মানুষ মিলে এই সিনেমাটাকে প্রোডিউস করেছে, যেটা আজ অব্দি ভারতীয় সিনেমার ইতিহাসে, আমি শুধু বাংলা সিনেমার কথা বলছি না, সমস্ত ইন্ডাস্ট্রি মিলিয়ে বলছি, এই ঘটনা আজ অব্দি ঘটেনি। তো সেই প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা যখন আসে, সেটার এক্সপেকটেশন থাকে যে কিরকম হবে, কিরকম ক্যামেরা আমি দেখতে পাবো, কিরকম বিগ বা মানে বিগ বাজেট যেহেতু নয় সেরকম ক্যামেরার কাছে খুব উন্নত মানের হবে। তো আমার পার্সোনালি দেখে মনে হয়েছে এটা এই বছরের সেরা সিনেমা। কারণটা কি, গল্পগুলো মানে আমরা ছোটবেলায় অনেক রূপকথা পড়ে, অনেক রকম গল্প পড়ে আমরা শুনতাম দাউ ঠাম্মার কাছ থেকে। তো সেই জিনিসগুলো আমরা যখন বড় হতে থাকি, জীবনে নানা রকম ভাবনা চিন্তা চলে আসে কেরিয়ার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, সেখানে কিন্তু এই ভাবনাগুলো আস্তে আস্তে হারিয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে সেই ভাবনাগুলোকে মনে করিয়ে দেওয়া, একজন ছোট বালকের মধ্যে একটা যে স্বপ্ন সেটা পূরণ হওয়া, সেটা নিয়ে একটা অসাধারণ গল্প কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এবং যে কারণে মানে আমার পার্সোনালি এই সিনেমার যিনি ডাইরেক্টর ওনার পরিচালনায় আমি রীতিমতো ভক্ত হয়ে গেছি। কারণ এরকম গল্প নিয়ে এইভাবে কোন প্রোডাকশন হাউস ছাড়া একটা সিনেমা বানানো, সেটাকে এইভাবে প্রেজেন্ট করা, এটা একটা বাংলা সিনেমার জন্য শুধু নয় ভারতীয় সিনেমার জন্য একটা বিরাট গর্বের ব্যাপার। এবং অভিনয় তো প্রত্যেকের অসম্ভব ভালো, যে ছোট্ট শিশুটি অভিনয় করেছে তার অভিনয় দেখার মতো লেগেছে, এবং বাকি যারা সাপোর্টিং কাস্টে রয়েছে প্রত্যেকে অসামান্য অভিনয় করেছেন। এবং যেটা বললাম যে আমার ভয় ছিল যেটা ক্যামেরা ওয়ার্ক বা বাকি কিছু নিয়ে, সেগুলো কিন্তু বাকি অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেটার, অনেক বেটার। তো এটা পার্সোনালি প্রমাণ হয়ে গেল যে বাজেটটা কোনো বড় ফ্যাক্টর নয়, তোমার কাজটাই আসল, এবং সেটা কিন্তু পরিচালক বাবু অসাধারণ ভাবে করে দেখিয়েছে। তো যারা পুজোতে বিভিন্ন ধরনের সিনেমা দেখেছো এবং দুধপিঠের কাজ দেখনি, মানে আমি নিজে তো অনেক পড়ে রেখেছি, তোমরা রেখো না, তোমরা যদি এখনো কোনো সিনেমা না দেখে থাকো তাহলে বলবো যে সবার আগে দুধপিঠের কাজ দেখো, কারণ এই সিনেমাটাকে সাপোর্ট করা প্রয়োজন। এগুলো হচ্ছে ভালো কাজ এবং এগুলোর হচ্ছে পারফেক্ট, মানে সত্যিকারের এগুলোর হচ্ছে সাপোর্ট দরকার, যেগুলো আমরা সাপোর্ট করি না, কিন্তু সত্যিকারের সাপোর্ট হচ্ছে এই সিনেমাগুলোরই দরকার। তাই অবশ্যই সাপোর্ট করুন, দেখুন গিয়ে, এবং এটুকু বলতে পারি হতাশ হবেন না। তো আমি এটাকে রেটিং দেবো 5-4। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এন্ড গেট দ্য বেল আইকন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টেক কেয়ার।